নমস্কার বন্ধুরা রাখি কিচেন ওই ধর্মের চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমি আজ নিয়ে চলে এসেছি জুসি কাঞ্চি চিলি বেবিকর্ন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি দুশো গ্রাম মতো বেবিকর্ন স্টিক নিয়ে নিচি এবার এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ডায়মন্ড শেপে কেটে নিতে হবে আমি একে একে সবগুলো এইভাবে কেটে নিয়েছি এবার লঙ্কাগুলোকেও এইভাবেই কেটে নেব এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেব এক চামচ মতো নুন দিয়ে এবার বেবিকর্নগুলোকে হালকা ভাপিয়ে নিতে হবে বেশি ফোটাবার দরকার নেই ঠিক একবার ফুট ধরলেই আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব এবার বেবিকর্নগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট দু চামচ মতো কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা অপশনাল তোমাদের কাছে ময়দা থাকলে ময়দা ইউজ করতে পারো এবার দিয়ে দেবো রেড চিলি সস ভালো করে মাখে নিতে হবে এই প্রসেসটা আমি দুবার করেছি যাতে কোটটা আমার বেশ একটু ভালোভাবে মোটা হয় তাতে খেতেও অসাধারণ লাগে এবার কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক হালকা কালার চলে এলে বুঝবে ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে এবার একটা পাতে তুলে রাখবো আবারও কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো দুটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে জিনিসটা খেতে ভালো লাগে না এবার দিয়ে দেবো সেই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণত নুন সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো চিলি সস দিয়ে দেবো সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ও চার চামচের মতো টমেটো সস এটা আমাদের টেস্টটাকে ব্যালেন্স করবে দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এক চামচের মতো সোয়া সস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার এতে আমি অ্যাড করব আগে থেকে গুলে রাখা এক চামচের মতো কর্নফ্লাওয়ার এতে আমাদের গ্রেভিটা একটু থিকনেস আসবে এই সময় কালারটা দেখে ঘাবড়াবে না পরে আবার ঠিক হয়ে যাবে কষা হয়ে গেলে এতে আমরা বেবিকর্ন দিয়ে হালকা টস করে নিলে রেডি আমাদের এই সুস্বাদু রেসিপি এটা লুচি পরোটা ফ্রায়েড রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগে গার্নিশের জন্য আমি একটু সাদা তিল ব্যবহার করেছি এটা তোমরা নাও করতে পারো রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাও এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো চলে আসবো নতুন এক কোনো ভিডিও নিয়ে কতদিন পর্যন্ত তোমরা ভালো থেকো ভালো রেখো ধন্যবাদ